गुड इवनिंग एवरीवन, वेलकम टू WBCA जर्नी। आज के जेनरल साइंसेर क्वेश्चन करब वन लाइनर फॉर्मेटे जे रखम करछिलाम। टोटल 30टा क्वेश्चन एवं आज के क्लास 22 हबे और क्लास 21 पर्यंत टोटल 21टा क्लास अलरेडी करानो आछे चैनेले। जारा सेई भिडियोगुलो देखोनी उपरे आई बाटने और डेस्क्रिप्शन बक्सर लिंक देवा थाकबे, ओखान थेके गिये तोमरा ओई भिडियोगुलो देखे नियो। प्रत्येकटा भिडियो भीषण हेल्पफुल। एछाड़ाओ बाद बाकी प्राय समस्त सबजेक्टेई तोमादेर चैनेले क्लास करानो आछे। सो जारा चैनेले आज के फार्स्ट टाइम न्यू देखछो तारा होयतो जानो ना, सो समस्त भिडियोगुलो तोमरा एकबार देखे नियो, तोमादेर एक्सामेर आगे देखे नियो, भीषण हेल्प करबे। सो चलो आज के क्लास शुरू करी। आर तार आगे बोले राखी जे চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো, ডেইলি এরকম আপডেটস পাওয়ার জন্য নিউ ভিডিওর। আর আমাদের চ্যানেলের WBCA 2021-এর জন্য পেইড মক টেস্ট দেওয়া হয়েছে। সো এই পেইড মক টেস্ট যদি কেউ পারচেস করতে চাও তার সমস্ত ডিটেলস ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে গিয়ে তোমরা পারচেস করে নিতে পারো, ওখানে লিংক দেওয়া আছে। সো চলো আজকের ক্লাস শুরু করি। ফার্স্ট কোশ্চেন দেখো, দ্য প্রিন্সিপাল ইউজড ইন ওয়ার্কিং অফ অ্যান অ্যাটম বোম। অ্যাটম বোমের কোন প্রিন্সিপাল, কোন নীতিটা কাজ করে অ্যাটম বোমে, অ্যান্সার কী হয়ে যাবে? নিউক্লিয়ার ফিশন। এই কোশ্চেনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মানে WBCS বলে না সমস্ত জব এক্সামে যে কবার করে এই কোশ্চেনগুলো অলরেডি এসে গেছে তার কোনো মানে গুনতে পারবে না। এবং এছাড়াও হচ্ছে এই কোশ্চেনগুলো মানে ইন ফিউচারও প্রচুর পরিমাণে আসতে পারে, মানে এতটাই ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাটম বোমের ক্ষেত্রে যে প্রিন্সিপালটা কাজ করে সেটা কি? নিউক্লিয়ার ফিশন। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড দ্য সান টার্মড অ্যাজ, সূর্য এবং পৃথিবীর মধ্যে যে দূরত্ব সেইটাকে কিসের মাধ্যমে টার্ম করা হয়, মানে সেটাকে কী টার্ম করা হয়? ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। কোশ্চেনটা ভালো করে খেয়াল রাখবে, এই কোশ্চেনটাও WBCS-এ আই থিঙ্ক যতদূর মনে পড়ছে WBCS-এ এই কোশ্চেনটা এসে গেছে। যদি WBCS-এ না এসে থাকে আদার এক্সামে এসেছে, কোশ্চেনটা আমার চেনা। সো দ্য ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড দ্য সান ইজ টার্মড অ্যাজ ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তারপরের কোশ্চেন, হোয়াট ডিভাইস ইজ ইউজড টু ব্রেক অর কমপ্লিট অ্যান ইলেকট্রনিক সার্কিট। ইলেকট্রনিক সার্কিটকে ব্রেক করা বা কমপ্লিট করা, সার্কিটটাকে হয় সম্পূর্ণ করো না হলে ব্রেক করো, তো সেইটা কিসের মাধ্যমে করে? অ্যান্সার কি? সুইচ। সুইচের মাধ্যমে একটা ইলেকট্রনিক সার্কিট ব্রেক করা যায় বা কমপ্লিট করা যায়। তারপরের কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য টেম্পারেচার অ্যাট হুইচ বোথ দ্য ফারেনহাইট অ্যান্ড দ্য সেন্টিগ্রেড স্কেলস হ্যাভ দ্য সেম ভ্যালু। কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেল এবং সেন্টিগ্রেড বা সেলসিয়াস স্কেলের তাপমাত্রা সেম হয়? অ্যান্সার কী হয়ে যাবে এটার? কোশ্চেনটা তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসছো। এটার অ্যান্সার কী? -40°। সো মনে রাখবে -40°তে ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের তাপমাত্রা কিন্তু সেম হয়। নেক্সট কোশ্চেন দেখো, অ্যাক্সিলারেশন অ্যাক্টস অলওয়েজ ইন দ্য ডিরেকশন অফ দ্য। অ্যাক্সিলারেশন কিসের ডিরেকশনে, কিসের অভিমুখ? ডিরেকশন মিন্স দিক বা অভিমুখ। সো কিসের অভিমুখে কাজ করে? সর্বদাই নেট ফোর্স। নেট ফোর্স মানে তো জানো, এটা নতুন করে বলছি না, নেট ফোর্সের ডিরেকশানে অ্যাক্সিলারেশন সর্বদা কাজ করে। তারপরের কোশ্চেন দেখো, এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বহুবার এসেছে। জেনারেলি রেগুলার লাইফ মানে দৈনন্দিন জীবন থেকে যেটা যে কোশ্চেনগুলো তৈরি করা যায় দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা থেকে, এই টাইপসের কোশ্চেনগুলোই কিন্তু বেশি এক্সামে আসে। যেরকম দেখো, সাডেন ফল ইন দ্য ব্যারোমিটার ইজ অ্যান ইন্ডিকেশন অফ। ব্যারোমিটারে যদি সাডেন ফল হয় তাহলে সেইটা কিসের সংকেত, কিসের ইন্ডিকেশন? স্টর্ম, প্রচণ্ড ঝড় হবে, তো সেইটার ইন্ডিকেশন হচ্ছে ব্যারোমিটারের সাডেন ফল। তারপরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইউনিট ইউজ টু মেজার দ্য ডেপথ অফ দ্য সি। সমুদ্রের গভীরতা মাপার জন্য, ডেপথ মাপার জন্য কোন ইউনিট ইউজ করা হয়? ফ্যাদম, ভালো করে খেয়াল রাখবে এটা। তারপরের কোশ্চেন, অ্যাস্টিগম্যাটিজম ক্যান বি কারেক্টেড বাই। অ্যাস্টিগম্যাটিজম প্রবলেমটা, এটা কিসের মাধ্যমে সংশোধন করা যায়? অ্যান্সার কী হয়ে যাবে? সিলিন্ড্রিক্যাল লেন্সেস। সিলিন্ড্রিক্যাল লেন্সেসের মাধ্যমে কী ছিল ওটা? সিলিন্ড্রিক্যাল লেন্সের মাধ্যমে অ্যাস্টিগম্যাটিজম ক্যান বি কারেক্টেড। তারপরের কোশ্চেন, ল্যাম্বার্টস ল ইজ রিলেটেড টু। ল্যাম্বার্টস ল, বিভিন্ন ল সায়েন্সে, প্রত্যেকটা লই ইম্পর্টেন্ট, বাট কিছু কিছু ইম্পর্টেন্ট ল আছে, যেরকম চার্লস ল, বয়েলস ল, মানে এগুলো কোনো দিন পুরনো হবে না, এগুলো সব সময়ের জন্য ইম্পর্টেন্ট, ঠিক সেরকমই এরকম একটা ল্যাম্বার্টস ল। তারপর আর একটা আছে হুকস ল, সো এগুলো সব কটাই ইম্পর্টেন্ট। এবার এই ল্যাম্বার্টস ল কিসের সাথে রিলেটেড? প্রত্যেকটা ল কিসের সাথে রিলেটেড, বা সেই লয়ে যেরকম তোমাদের বয়েলস লতে কি স্থির থাকে? সো এই টাইপসের কোশ্চেনগুলো কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ইজি কোশ্চেন বাট ইম্পর্টেন্ট।
তো এখানে দেখো ল্যাম্বার্টস ল, এটা কিসের সাথে রিলেটেড? ইলিউমিনেশন। তারপরের কোশ্চেন, ইন আ ব্যাটারি উইচ এনার্জি ইজ কনভার্টেড ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। আচ্ছা সরি, আমি বলতে গিয়ে একটু অন্যমনস্ক হয়েছিলাম। এটা হচ্ছে ইন আ ব্যাটারি উইচ এনার্জি ইজ কনভার্টেড ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি, একটা ব্যাটারির মধ্যে কোন ধরনের শক্তি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। কোশ্চেনটা এভাবেও দিতে পারে যে কেমিক্যাল এনার্জি ব্যাটারিতে কিসে কনভার্ট হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জিতে, মানে কোন শক্তিতে কনভার্ট হচ্ছে কোনো একটা বিশেষ জিনিসে। সো এই টাইপসের কোশ্চেনগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে, এক্সামে আসে। সো ব্যাটারির মধ্যে কিন্তু কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, সো ভালো করে খেয়াল রাখবে। এই টাইপসের কোশ্চেনগুলো কিন্তু আসে, এগুলোর একটা লিস্ট হয়, সেই লিস্টের মধ্যে মানে স্পেশাল। দেখো পৃথিবীতে অনেক কিছু আছে, অনেক শক্তি থেকেই অনেক রকম শক্তি উৎপন্ন হয়, অত তো মনে রাখা পসিবল না। এক্সামে যে টাইপসেরগুলো আসে জেনারেলি, শুধু সেগুলোই তোমরা দেখবে। যেরকম এই ব্যাটারিটা, যে এটা কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি, এরকম আরও অনেকগুলো আছে। তো সেইগুলো ভালো করে তোমরা দেখে রাখবে, পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই দেখে রাখবে, ওখান থেকে কিন্তু কোশ্চেন আসে। দ্য লংগিটিউডিনাল মেকানিক্যাল ওয়েভস অফ লেস দ্যান 20 হার্টজ, 20 হার্টজের থেকে নিচে যে ফ্রিকোয়েন্সি রয়েছে যে ওয়েভের, সেটাকে কী বলা হয়? লেস দ্যান 20 হার্টজ, ইনফ্রাসোনিক ওয়েভ। ঠিক আছে, ইনফ্রাসোনিক, ভালো করে খেয়াল রাখবে। তারপরে দেখো, ডিস্টেন্স অফ স্টার্স আর মেজার্ড ইন নক্ষত্র, স্টারের বাংলা নক্ষত্র। সো নক্ষত্রদের ডিস্টেন্সটা কিসের মাধ্যমে মেজার করা হয়? অ্যান্সার কী হয়ে যাবে? লাইট ইয়ার্স। লাইট ইয়ার্স একটা ইউনিট, সো এই লাইট ইয়ার্স ইউনিটের মাধ্যমে ডিস্টেন্স অফ স্টার্স, এটাকে হচ্ছে তোমাদের মেজার করা যায়। তারপরের কোশ্চেন দেখো, অ্যালবার্ট আইনস্টাইন ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর, যে সমস্ত আগে মানে ফেমাস যে সায়েন্টিস্টরা ছিলেন, তারা কী কী কারণে নোবেল প্রাইজ পেয়েছিলেন, কিসের জন্য, সেইগুলো না তোমরা দেখে রাখবে। এই টাইপের কোশ্চেন কিন্তু আজকাল আসে। সো যেরকম এই অ্যালবার্ট আইনস্টাইন কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন, কেন? ফটো ইলেকট্রিক এফেক্টে তার অবদানের জন্য, তাতে তার আবিষ্কারের জন্য অ্যালবার্ট আইনস্টাইনকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। তারপরের কোশ্চেন, ইলেকট্রিক মোটর কনভার্টস দ্য ইলেকট্রিক এনার্জি ইন্টু, ইলেকট্রিক মোটর ইলেকট্রিক এনার্জিকে কিসে কনভার্ট করে? আমি একটু আগেই বলেছি যে তোমাদের এই টাইপসের কোশ্চেনগুলো অবশ্যই দেখা যাবে, দেখেছো কীরকম ইম্পর্টেন্ট কোশ্চেন? ইলেকট্রিক মোটর ইলেকট্রিক এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে, সো ভালো করে খেয়াল রাখবে এটা। নেক্সট কোশ্চেন, রবার্ট কচ হ্যাজ ইনভেন্টেড দ্য, রবার্ট কচ কচ কি ইনভেন্ট করে? অ্যান্সার কী হয়ে যাবে? ইলেকট্রন মাইক্রোস্কোপ। কোশ্চেনটা যদি ঘুরিয়ে দেয় হুই ইজ দ্য ইনভেন্টার অফ ইলেকট্রন মাইক্রোস্কোপ, তাহলে আশা করি তোমরা অ্যান্সার করতে পারবে। অ্যান্সার কী হয়ে যাবে? রবার্ট কচ। নেক্সট কোশ্চেন, ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য মলিকিউলস অফ ডিফারেন্ট সাবস্ট্যান্সেস ইজ কল্ড, ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য মলিকিউলস অফ, বিভিন্ন পদার্থের যে মলিকিউলগুলো, সেই মলিকিউলের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, এটাকে কী বলা হয়? ফোর্স ডিরেক্টলি বলে না, এটাকে আলাদাভাবেই স্পেশাল নাম রয়েছে, অ্যাডহেসিভ ফোর্স। তো তোমরা এটার বাংলাটা একবার দেখে নিও, আমার ঠিক বাংলাটা এই মুহূর্তে মনে আসছে না, অ্যাডহেসিভ ফোর্স ইংলিশ, এটার বাংলাটা একবার তোমরা চেক করে নিও। নেক্সট কোশ্চেন, ইলেকট্রনস ইন গুড কন্ডাক্টরস আর, যেগুলো আমরা তারপরে সুপরিবাহী বলি, তো এই সুপরিবাহীতে গুড কন্ডাক্টরসের ইলেকট্রনটা কী হয়? ইলেকট্রনগুলো হচ্ছে লুজলি বাউন্ড, মানে টাইটলি থাকে না জিনিসগুলো, একদম খোলা টাইপসেরভাবে থাকে, সো ওই জন্য এটাকে বলা হচ্ছে লুজলি বাউন্ড। তারপরের কোশ্চেন, ওয়ান ব্যারেল অফ অয়েল ইকুয়াল টু কত লিটার্স অ্যাপ্রক্সিমেটলি জিজ্ঞেস করেছে, সো এটার অ্যান্সার কী হয়ে যাবে? 159। নেক্সট কোশ্চেন, কোশ্চেনটা ভীষণ সুন্দর একটা কোশ্চেন, ইফ আ বার ম্যাগনেট ইজ কাট লেন্থ ওয়াইজ, লেন্থ ওয়াইজ মানে কি দৈর্ঘ্য বরাবর, ইন্টু 3 পার্টস। দেখো এখানে হচ্ছে একটা ম্যাগনেট রয়েছে, বার ম্যাগনেট, এইবার এই বার ম্যাগনেটটাকে আমরা যে কোনো সমান করুক বা সমানভাবে ভাগ করুক বা অসমানভাবেই ভাগ করুক, তো এটাকে 3টে আলাদা পার্টে ভাগ করা হলো, এটা একটা, এটা একটা, এটা একটা। এইবার টোটাল নাম্বার অফ পোলস, এবার দেখো এটা বোঝার জিনিস, একটা ম্যাগনেটের কটা পোলস থাকে? একটা ম্যাগনেটের কটা পোলস থাকে? দুটো পোলস থাকে, নর্থ পোল এবং সাউথ পোল। এইবার দেখো যখন তুমি একটা ম্যাগনেটকে, বার ম্যাগনেটকে তুমি ভাগ করে ফেললে লেন্থ ওয়াইজ, দৈর্ঘ্য বরাবর, সেক্ষেত্রে ব্যাপারটা কী হয়ে গেল?
এইগুলো যে ছোট ছোট যে আলাদা করে দেখো, আমি কালারটা এখানে চেঞ্জ করে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক মিনিট, এই যে ছোট ছোট করে যে তিনটে এখান থেকে ম্যাগনেট বেরিয়ে গেল, এই তিনটে তাহলে আলাদা আলাদা করে নিজেরাই এক একটা আলাদা ম্যাগনেট হয়ে গেল, তাই তো? যেটা ম্যাগনেট যে পদার্থটা দিয়ে তৈরি সেই পদার্থটারই তো সেম জিনিস। এবার সুতরাং প্রত্যেকটাকে তুমি যখন ভাগ করে দিলে আবার, তো সেই ভাগগুলো নিজেরাই ইন্ডিভিজুয়ালি এক একটা আলাদা ম্যাগনেট হয়ে গেল। তাহলে এই ম্যাগনেটটার আবার দুটো পোল হয়ে গেল নর্থ সাউথ, এই ম্যাগনেটটার দুটো পোল হয়ে গেল নর্থ সাউথ, আবার এটারও দুটো পোল হয়ে গেল নর্থ সাউথ। তাহলে টোটাল তিনটে পার্টে ভাগ হয়েছে এবং প্রত্যেকটা পার্টের আলাদা করে দুটো দুটো হয়ে গেল। তাহলে টোটাল কটা হয়ে গেল পোল? ছটা। তো এটার অ্যান্সারটা এই কারণেই 6। সো এই টাইপসের কোশ্চেনগুলো না, ভালো করে যদি তোমাদের থিওরি ক্লিয়ার থাকে তাহলে তোমরা এই টাইপসের কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে, আদারওয়াইজ না। তুক্কা মেরে সবসময় অ্যান্সার টিক করা যায় না, অনেক সময় লেগে যায়। বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি যখনই পরীক্ষা দিতে যেতাম আমার কখনোই তুক্কা মেরে অ্যান্সার ঠিক হতো না। যেটা নিজে জানি সেটা যদি আমি ঠিক করতাম তাহলে তো ঠিক হতো, বাট আমি যেটা জানি না সেটা যদি আমি তুক্কা মারতে যেতাম সবসময় ভুলই হতো। সো তুক্কা মেরে ওই জন্য সবসময় ঠিক করা যায় না। সো ভালো করে এইগুলো থিওরিগুলো ভালো করে খেয়াল রাখবে, স্পেশালি সায়েন্সের ক্ষেত্রে। সায়েন্সে তো কোনোভাবেই ইয়ে করতে পারবে না এই জিনিসগুলো না জানা থাকলে ঠিক করে। ওই জন্য বলি যে যখন এই কোশ্চেন অ্যান্সারগুলো আমার ভিডিওগুলো দেখছো, সেই কোশ্চেন অ্যান্সার দেখার পরে বা কোশ্চেন অ্যান্সার দেখার আগে যেভাবে তোমরা আগে একবার ভালো করে সেই চ্যাপ্টার বা এগুলো তো আর চ্যাপ্টার ওয়াইজ নয় মিক্সড ভাবে কোশ্চেন, তো সায়েন্সের থিওরি বইটা ভালো করে তোমরা একবার দেখে নেবে, তোমাদের দেখবে তখন বুঝতে পারার অনেক বেশি সুবিধা হবে। দেখো 20 নম্বর কোশ্চেন, ইফ দ্য বডি ইজ হলো দেন ইটস সেন্টার অফ গ্র্যাভিটি লাইজ, হলো মিন্স কি? ফাঁপা। সো যদি বডিটা ফাঁপা হয় তাহলে তার সেন্টার অফ গ্র্যাভিটি কোনটা, লাইস কোন দিকে? আউটসাইড দ্য ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালের আউটসাইডের দিকে। সো এটা কোশ্চেনটা ভালো কোশ্চেন ছিল, ভালো খেয়াল রাখবে এই টাইপসের কোশ্চেনগুলো। আর তোমরা চেষ্টা করবে সবসময় নিজেরা নোট মেকিং করার, এই যে ভিডিওগুলো দেখছো সবসময় পিডিএফের ভরসায় থাকবে না, সবসময় নিজেরা নোট মেকিং করার চেষ্টা করবে, দেখবে তাহলে তোমাদের আরও বেশি মুখস্থ হয়ে যাবে জিনিসগুলো। ইফ দ্য টেম্পারেচার ইনসাইড আ রুম ইজ ইনক্রিজড, দ্য রিলেটিভ হিউমিডিটি উইল ডিক্রিজ। কেন? তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে রিলেটিভ হিউমিডিটি টেম্পারেচারের সাথে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, সেই জন্যই হচ্ছে যখন টেম্পারেচার একটা রুমের মধ্যে বৃদ্ধি পাচ্ছে তখন রিলেটিভ হিউমিডিটি এটা ডিক্রিজ হয়ে যাচ্ছে। এটার বাংলা আই থিঙ্ক আপেক্ষিক আর্দ্রতা, সো তোমরা একবার দেখে নিতে পারো, মোস্ট প্রবাবলি আপেক্ষিক আর্দ্রতাই বলা হয় এটাকে। নেক্সট কোশ্চেন দেখো, ইন সামার দ্য মিরেজেস আর সিন ডিউ টু দ্য ফেনোমেনন অফ, এটা মানে কি? এটা মানে হচ্ছে মরিচিকা, মরুভূমি অঞ্চলে যে মরিচিকা ব্যাপারটা ঘটে, সো এইটা কেন, মানে এটা কিসের ঘটনার ফলে হয় এটা তোমরা সবাই জানো, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন জানো ঠিকই সবাই, বাট ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সো ভালো করে খেয়াল রাখবে এটা, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। নেক্সট কোশ্চেন 23 নম্বর, ইন দ্য ভিজিবল স্পেকট্রাম উইচ কালার হ্যাজ দ্য লংগেস্ট ওয়েভলেন্থ, ভিজিবল স্পেকট্রামে কোন কালারের সব থেকে বেশি ওয়েভলেন্থ রয়েছে, অ্যান্সার কি? রেড, লাল রঙের কিন্তু সব থেকে বেশি ওয়েভলেন্থ রয়েছে। তারপরের কোশ্চেন, ইন উইচ মিডিয়াম সাউন্ড ট্রাভেলস ফাস্টার, তোমরা ভালো করেই জানো সাউন্ড সব থেকে ফাস্ট যায় কোন মিডিয়ামে, সলিড মিডিয়ামে। নেক্সট কোশ্চেন, ইনসেক্টস ক্যান মুভ অন দ্য সারফেস অফ ওয়াটার উইদাউট সিঙ্কিং ডিউ টু, এই যে ইনসেক্টগুলো জলের উপরিতলে যে দেখো না কোনো ডোবা বা যে কোনো জলাশয়তেই হচ্ছে জলের ওপরে সারফেসে যে ইনসেক্টগুলো চলাফেরা করে অথচ ডোবে না, তো এটার রিজন কি? কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটার রিজন কি? জলের সারফেস টেনশনের জন্য, সারফেস টেনশন মিন্স পৃষ্ঠটান, সো জলের পৃষ্ঠটানের জন্য ইনসেক্টগুলো জলের উপরিতলে হচ্ছে মুভ করে উইদাউট সিঙ্কিং, সিঙ্কিং মানে ডুবে যাওয়া। নেক্সট কোশ্চেন দেখো, দ্য লস, এক মিনিট সরি, দ্য লস অফ ইলেকট্রোলাইসিস ওয়ার প্রপোজড বাই, লস অফ ইলেকট্রোলাইসিস এইটা কে প্রপোজ করেছিল এই থিওরিটা, অ্যান্সার কি হয়ে যাবে? মাইকেল ফ্যারাডে, এম ফ্যারাডে মিন্স মাইকেল ফ্যারাডে। নেক্সট কোশ্চেন, লাইট ট্রাভেলস ইন আ লাইট কীভাবে ট্রাভেল করে, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনে সরলরেখায় কিন্তু ট্রাভেল করে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ইউজড অ্যাজ আ
কুলিং এজেন্ট ইন মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস কমার্শিয়াল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস। পৃথিবীর ম্যাক্সিমাম কমার্শিয়াল পাওয়ার প্ল্যান্টগুলোতে কুলিং এজেন্ট হিসেবে কি ইউজ করা হয়? জল, ওয়াটারকে ইউজ করা হয়। তারপরের কোশ্চেন, নেচার অফ সাউন্ড ওয়েভস, সাউন্ড ওয়েভ কী ধরনের ওয়েভ? আমি একটু আগেই একটা কোশ্চেনে তোমাদের কিন্তু বলছিলাম, তাতে কিন্তু ডেসক্রিপশনের মধ্যে এই কথাটা উল্লেখ ছিল, তোমরা যদি আই থিঙ্ক ইনফ্রাসোনিক ছিল কোশ্চেনটার অ্যান্সার। সো দেখো, লংগিটিউডিনাল ওয়েভ হচ্ছে সাউন্ড ওয়েভ, সো মনে রাখবে সাউন্ড ওয়েভ লংগিটিউডিনাল ওয়েভ। আজকে লাস্ট কোশ্চেন, ওয়ান ফার্মি ইউনিট ইজ ইকুয়াল টু, ওয়ান ফার্মি ইউনিট কিসের সমান সমান, কি কি মিন্স কত মিটার? তাহলে ওয়ান ফার্মি ইউনিট হচ্ছে 10^-15 মিটার। সো এই টাইপসের কোশ্চেনগুলো খেয়াল রাখবে, এই বিভিন্ন তোমাদের ন্যানোমিটার, তারপরে এই ফার্মি, এইগুলো ভীষণ আসে এক্সামে, এই টাইপসের কোশ্চেনগুলো ভালো করে খেয়াল রাখবে। সো ফ্রেন্ডস, আজকে ভিডিও এই এতটাই ছিল, যদি তোমাদের ভালো লাগে লাইক করে দিও, গ্রুপে শেয়ার করো, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো। আর মক টেস্ট পারচেস করতে চাইলে আমি আবারও বলছি, ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, ওখান থেকে লিঙ্কে ক্লিক করে পারচেস করে নিতে পারো। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি, টাটা।